হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। ডিজিটাল যুগ আইটি ইনস্টিটিউটে আমি একজন ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো বুটস্ট্র্যাপে কিভাবে হেডিং এবং টেক্সট অ্যালাইনমেন্ট কাজ করে সেই সকল বিষয়গুলো। চলুন শুরু করি। প্রথমে আমি অ্যাটম এডিটর ওপেন করে নিচ্ছি। যারা জানেন না যে অ্যাটম এডিটর কী এবং কীভাবে কাজ করে, তারা আমার অ্যাটম এডিটরের ওপর যে ভিডিওটা করা আছে সেখানে আমি সেট আপ করা দেখিয়েছি এবং এটা কি সেই সম্পর্কে বিস্তারিত বলেছি। তারা অনুগ্রহ করে সেই ভিডিওটা দেখে নেবেন। প্রথমে আমি এখান থেকে আমার লাইভ সার্ভারটা ওপেন করে নিচ্ছি। আমি ভিউ থেকে টুকু সফট অ্যাপ করে দিচ্ছি, যাতে করে সবগুলো লাইন এই এক পেজের মধ্যে যায়, এই পেজের বাইরে কোনো লাইন শো না করে। দেন আমরা জানি যে সবসময় আমার বডি ট্যাগের ভিতরে সব কিছু লিখতে হবে, তো আমি এখান থেকে শুরু করছি। আমরা ডিফল্ট স্ট্রাকচারটা ফার্স্টে দেখি, যে হেডিং ওয়ান, হেডিং নিয়ে। দেন আমি এখানে দিচ্ছি হেডিং ওয়ান, দেন আমি এটাকে কয়েকবার 6 বার পেস্ট করে দিচ্ছি। দেন আমি এটাকে হেডিং টু করে দিচ্ছি। দেন আমি এটাকে সেভ দিচ্ছি। সেভ দিলে আমরা দেখতে পাচ্ছি যে হেডিং ওয়ান, হেডিং টু, হেডিং থ্রি, হেডিং ফোর সব কিছু চলে এসেছে এখানে। এটা হচ্ছে হেডারের প্রত্যেকটা ডিফল্ট ভ্যালু। আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি, সেক্ষেত্রে আমরা এর ভিতরে ক্লাস ইউজ করার মাধ্যমে এটার ভ্যালুগুলোকে হেডার সিক্সকে, হেডার ওয়ান বা হেডার টুতে বা যে কোনো কিছুকে যে কোনো কিছুতে রূপান্তর করতে পারি। লাইক আমি এইচ টু যেটা আছে মানে এই অংশটা হেডিং টু, তো আমি এইচ টুটাকে চাচ্ছি যে এটা এইচ সিক্সের মতো দেখাবে। দ্যাট মিন্স আমি এর মাঝখানে ক্লাস অ্যাড করে দিচ্ছি এইচ সিক্স। দেন আমি এটাকে সেভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছি যে হেডিং টু এবং হেডিং সিক্স সেম সাইজের, তো আমি চাচ্ছি হেডিং সিক্স এটাকে হেডিং ওয়ানের মতো দেখাবে। দেন আমি এটাকে এইচ ওয়ান লিখে দিচ্ছি এবং সেভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছি যে হেডিং ওয়ান এবং হেডিং সিক্স সেম ফন্ট সাইজ ইউজ করতেছে। দ্যাট মিন্স আমরা যে কোনো টেক্সটকে জাস্ট ক্লাস এইচ ওয়ান বা এইচ সিক্স বা এইচ ফোর যে কোনো কিছু বসিয়ে সেটাকে আমরা হেডারের মতো টেক্সটে কনভার্ট করে ফেলতে পারি। দেন আমরা দেখব এখন যে আমাদের টেক্সট অ্যালাইনমেন্টটা কীভাবে কাজ করে। তো আমি এই জিনিসটাকেই আমি কপি করে নিচ্ছি। দেন আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। দেন আমি সেভ করে দিচ্ছি। মাঝখানে আমি একটা ব্রেক দিয়ে দিচ্ছি। দেন হেডিং ওয়ান, হেডিং টু, হেডিং থ্রি, তো আমি চাচ্ছি হেডিং ওয়ান যেটা আছে সেটা সবসময় লেফটে শো করবে, মানে লেফট সাইডে। দ্যাট মিন্স আমার এখানে ক্লাস অ্যাড করতে হবে টেক্সট হাইফেন লেফট। দেন আমি সেভ দিচ্ছি। বাট এখানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, কজ ডিফল্টভাবে সবসময় লেখা লেফট সাইডেই থাকে। দেন আমি পরেরটাকে চেঞ্জ করছি। পরেরটাকে চেঞ্জ করলে আমরা দেখতে পারবো যে টেক্সট সেন্টার বা রাইটে দিলে এটা কাজ করতেছে। দেখতে পাচ্ছি যে আমি যখন এখানে ক্লাস টেক্সট সেন্টার দিচ্ছি, তখন হেডিং টু যেটা আছে এই লেখাটা সেন্টারে চলে গিয়েছে। সেমভাবে আমি যদি এখানে দেই ক্লাস টেক্সট হাইফেন রাইট, দ্যাট মিন্স টেক্সট আমাকে রাইট সাইডে শো করবে। দেন আমি কন্ট্রোল এস দিচ্ছি। দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটা রাইট সাইডে শো করছে।
দ্যাট মিন্স আমি যদি লেফট দেই যে কোনো অংশের টেক্সটকে সেটা লেফটে চলে আসবে, যদি সেন্টার দেই দেন সেটা সেন্টারে শো করবে, আর আমি যদি রাইট দেই আমার টেক্সটটা একদম রাইটে শো করবে। এইভাবে আমরা খুব সহজেই আমরা যে কোনো টেক্সটকে যে কোনো জায়গায় বসাতে পারি, অথবা আমরা হেডার টেক্সটকে, হেডার টেক্সট যদি 6 থাকে সেটাকে 1 বা 4 5 বা 3 1 যে কোনোটাকে আমরা যে কোনো কিছুতে কনভার্ট করতে পারি। ইভেন আমরা যদি কোনো প্যারাগ্রাফ বা প্যারা টেক্সট থাকে দেন সেটাকেও আমরা কনভার্ট করতে পারি, যে শুধুমাত্র হয়তো বা আপনাদের মনে হতে পারে যে H6 আমি কনভার্ট করতে পারতেছি, বাট প্যারাগ্রাফ থাকলে আমি সেটাকে কনভার্ট করতে পারবো না, সেটা কখনোই না। যে আপনি সবসময়ই পারবেন যে কোনো কিছুকে কনভার্ট করতে। দেন আমি সেভ দিয়ে দিচ্ছি মাঝখানে, কিছু একটা টেক্সট দিচ্ছি লরেম ইপসামের, আমি 10 দিয়ে দিতে চাচ্ছি। দেন আমি সেভ দিচ্ছি। তো এটা আমরা জানি যে প্যারাগ্রাফের ডিফল্ট সাইজ আছে, তো এটার মধ্যেও যদি আমি ক্লাস অ্যাড করি H3, দেন আমি সেভ দিলে দেখবেন এই টেক্সটের সাইজটাও হেডার 3 সাইজের মতোই কনভার্ট হয়ে গিয়েছে। সো আপনাদের এটা নিয়ে কোনো চিন্তা করেন নাই, আপনারা এই ক্লাসগুলো হেডার ক্লাস অথবা টেক্সট অ্যালাইনমেন্ট ক্লাস যেগুলো আছে সেগুলো আপনারা যে কোনো সময় যে কোনো টেক্সটের মধ্যে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়াও আপনারা যে H1 থেকে H6 পর্যন্ত আছে সেগুলো ছাড়াও আপনারা আরেকভাবে ফন্ট সাইজকে কন্ট্রোল করতে পারেন। চলুন আমরা আজকে সেই বিষয়টাও দেখে নেই। আমি এই প্যারাগ্রাফটাকেই আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। চারবার পেস্ট করে দিলাম, তো আমি সেন্টারের ক্লাসগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি H3। দেন আমি সেভ করতেছি। দ্যাটস মিন্স এটা সিম্পল ফন্টেই আছে প্যারাগ্রাফ আকারে। তো আমি চাচ্ছি লেখাটাকে একটু বড় করব। তো আরেকটা ক্লাস আছে আমাদের বুটস্ট্র্যাপের, সেটাকে বলা হয় ডিসপ্লে। তো আমি যখন ডিসপ্লে ইউজ করতেছি দেন ডিসপ্লে আমি 1 দিচ্ছি। প্রথমটার ভ্যালু যদি আমি 1 দেই আমরা দেখি যে এটার আউটপুটটা কী আসে। দেখতে পাচ্ছি আমাদের ফন্টটা অনেক বড় হয়ে গিয়েছে। দেন আমরা ডিসপ্লে 2 দেই, দেখতে পারবো সেটার তুলনায় কিছুটা ছোট টেক্সট। দেন আমরা ডিসপ্লে 3 দিচ্ছি, দেন এটা হচ্ছে আপনার 1, এটা 2, এটা হচ্ছে আপনার 3। দ্যাট মিন্স আমরা দেখতেই পাচ্ছি যে এটার চেয়ে এই ফন্টটা অনেক ছোট। দেন আমরা ডিসপ্লে 4 দিচ্ছি এখানে, দেন সেভ দিচ্ছি। এটার তুলনায় এটা আরও ছোট। দেন আমি এটাকে ডুপ্লিকেট করে ডিসপ্লে 5 পর্যন্ত নিয়ে যাচ্ছি। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে 5 যেটা আছে সেটা ছোট হয়ে গিয়েছে তার থেকেও নর্মাল। দ্যাট মিন্স আপনারা এইভাবে ইউজ করতে পারেন যে আপনার ফন্টের সাইজ কন্ট্রোল করার জন্য। অ্যাকচুয়ালি ডিসপ্লে 5 যেটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কোনো কাজ করতেছে না, কেননা ডিসপ্লে 1 থেকে 4 পর্যন্তই ভ্যালু আছে, ডিসপ্লে 5 বলতে কোনো ভ্যালু নেই। তো এটা আপনাদেরকে বোঝানোর জন্যই আমি ডিসপ্লে 5টা ইউজ করেছি, যে আপনার ডিসপ্লে ইউজ করলে আপনি এই সাইজ থেকে শুরু করে আপনারা ম্যাক্সিমাম এই সাইজ পর্যন্ত ইউজ করতে পারবেন।